চাকরি হবে না, চাকরি হবে না, কারণ সবাই জানে যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হলে, কারণ আমাদের মে মাসের 20 তারিখের মধ্যে সংসদ পুনর্গঠন হবে, তার অনেক আগে থেকেই যেমন 5টা রাজ্যে নির্বাচন ঘোষণা হয়েছে, নভেম্বরে ভোট, 7ই নভেম্বর থেকে শুরু, 3রা ডিসেম্বর, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের 1-2-3 তারিখ করেই ভোট ঘোষণা হবে। তা স্বাভাবিক ডিসেম্বরের 8 তারিখে পরীক্ষা হওয়ার পরে লোকসভা নির্বাচনের আগে এর যে ফল প্রকাশ হবে না, এটা কেবলমাত্র কিছু লোকের কাছ থেকে তৃণমূলের লোকেরা টাকা তুলবে আর পিছন পিছন ঘোরাবে, মিছিল চল তোরটা দেখব, বুথটা ভোটে ভোটে প্রচারটা কর, তোর বাড়ির ভোট, পাড়ার ভোট, এলাকার ভোটটা দেখে দে, তোর ব্যাপারটা দেখে দেবো, এইটা দেখে দেবো বলার জন্য টুপি করাতে চেয়েছে আর এখান থেকে টাকা তুলতে চেয়েছিল। আমি হিসাব দিয়েছি গতবারের টেটে 27 কোটি টাকা উঠেছে, 2 কোটি টাকা খরচ হয়েছে পরীক্ষায়, 25 কোটি টাকা সুপ্রিম কোর্টে ব্যয় করা হয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ব্যয় করা হয়েছে লয়ারদের পিছনে, কেন ব্যয় করা হয়েছে, এই কারণে যাতে চোর শিক্ষকরা জালিয়াতি করে শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে তাদের যে কোর্টের নির্দেশে চাকরি না যায় সেই টুপি পরেননি বলে কমেছে। এই সরকার চাকরি দিতে পারবে না, সবাই জানে, ভাতা ডিআর লটারি 28 টাকার পাউচ, এটাই বর্তমান, এটাই ভবিষ্যৎ। শুভেন্দু, সারা রাত চাকরি চর্চা আন্দোলন করছে, সারা রাত চাকরি চর্চা আন্দোলন করছে ভাই, আমাকে